উন্নয়নের জোয়ারে ভাসছে সিরাজগঞ্জ 4, উল্লাপাড়া ও শালঙ্গা। উপজেলার 14টি ইউনিয়নের নিবৃত পল্লীগুলোতে জ্বলছে বিদ্যুতের আলো। কাঁচা রাস্তা করা হয়েছে পাকা, অগণিত শিক্ষা সামাজিক প্রতিষ্ঠানে নির্মাণ করা হয়েছে ডিজিটাল ভবন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে করা হয়েছে জাতীয়করণ। বিদ্যুৎহীন এলাকায় বিদ্যুৎ সংযোগ সহ সরকারিভাবে দেয়া হয়েছে অসংখ্য সৌর প্যানেল। গত 3 বছরে সব মিলিয়ে প্রায় 900 কোটি টাকার উন্নয়ন করা সম্ভব হয়েছে বর্তমান মহাজোট সরকারের আমলে। আর এসব উন্নয়ন করা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা HT ইমামের সুযোগ্য উত্তরেশ্বরী স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের জন্য। তার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে ভাসছে উল্লাপাড়া উপজেলা। উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী তানভীর ইমাম, যার কারণে উল্লাপাড়া শালঙ্গা এলাকার গণমানুষের একমাত্র আস্থার প্রতীক এখন তানভীর ইমাম। মানোন্নয়নের জন্য যে কাজ সিরাজগঞ্জ 4 আসনে করা হয়েছে, আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে।